সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে কিছুক্ষণের মধ্যে দল ঘোষণা ও নতুন কোচের সঙ্গে চুক্তি সই বাফুফের। বিকেলে ব্রুজনের অধীনে অনুশীলন শুরু জাতীয় দলের। এবং সিলেটে চার দিনের একমাত্র ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে টাইগার জুবারা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই জানাবো দেশের ফুটবলের খবর। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কিছুক্ষণের মধ্যেই জাতীয় দল ঘোষণা করবে বাফুফে। গেল ২০ সেপ্টেম্বর শেষ হয়েছে প্রিমিয়ার লিগ। এবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফকে সামনে রেখে জাতীয় দলের ফুটবলারদের প্রস্তুতি। এরই মধ্যে জেমি ডেকে সরিয়ে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে তার সঙ্গে সাপোর্টিং স্টাফ হিসেবে যোগ দেবেন জাভিয়ের ফ্লোরেস। মালদ্বীপে আগামী ১ অক্টোবর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে বাফুফে ভবনে আছেন রিপোর্টার এস এম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল, মাকসুম, সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আজ বেলা ১২:৩০টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা করার কথা ছিল, এবং একই সঙ্গে নতুন কোচ ইন্টারিম যিনি দায়িত্ব পেয়েছেন অস্কার ব্রুজন, তাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, নির্ধারিত সময়ের আগে আমরা দেখেছি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশন এসেছেন, কিন্তু ন্যাশনাল টিমস কমিটি যিনি হচ্ছে সব কিছুই ঘোষণা করবেন তিনি কিন্তু এসেছেন তারও ঠিক আধা ঘন্টা পরে, অর্থাৎ ১টা বাজার কিছুক্ষণ আগে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বাংলাদেশ ফুটবল ফেডারেশন এসেছেন, এবং তার একটু পরপরই জাতীয় দলের নতুন যিনি কোচ হতে চলেছেন অস্কার ব্রুজন তিনি এসেছেন। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে কার্যক্রম ছিল, যে আনুষ্ঠানিকতা ছিল, সেটা তাদের দেরিতে আসার কারণে সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। এর বাইরে যদি বলি, কিছুক্ষণ আগে ফুটবল ফেডারেশনের ভেতর থেকে আমরা যেটা খবর পেলাম যে নতুন দল ঘোষণার যে কার্যক্রম, সেটা কোচ এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান আসার পর সেই কার্যক্রম তারা শুরু করেছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কারা জাতীয় দলের যেই চূড়ান্ত যেই দলটি ঘোষণা হতে চলেছে সেই চূড়ান্ত দলে থাকতে যাচ্ছেন। আরও একটি কথা জানিয়ে রাখি, ইতোমধ্যে জাতীয় দলের কিন্তু একটি ক্যাম্প শুরু হয়েছে গতকাল রাত থেকে, অর্থাৎ এর আগে যে ৩৪ সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করার কথা ছিল মৌখিকভাবে যারা ডাক পেয়েছিলেন তাদের কিন্তু তারা সবাই ক্যাম্পে যোগ দিয়েছিলেন, এবং তারা যখন জানতে পেরেছেন যে অনেকেই চূড়ান্ত দলে নেই, অনেকেই কিন্তু সকালবেলা ক্যাম্প ছেড়ে চলে গেছেন। এখন এই জিনিসটাই পরিষ্কার হবে কিছুক্ষণের মধ্যে যখন চূড়ান্ত দলটি ঘোষণা হয়ে যাবে, এবং একই সঙ্গে জাতীয় দলের যে নতুন কোচ সাফ চ্যাম্পিয়নশিপে যিনি দায়িত্বে থাকবেন অস্কার ব্রুজন, তার সঙ্গে আনুষ্ঠানিক যে চুক্তি কি টার্মস এবং কন্ডিশনসগুলো থাকবে, তার সঙ্গে কোচিং স্টাফ হিসেবে কারা থাকবেন, এটা মোটামুটি ইতোমধ্যে গতকাল একটা আভাস পাওয়া গেছে বা পরিষ্কার করেছেন তারা। সব কিছু মিলে তার সঙ্গে যে আনুষ্ঠানিক চুক্তিটা, তার বেতন কত হবে, সব কিছুই কিছুক্ষণের মধ্যে জানা যাবে। এরপর হচ্ছে বিকেল আনুষ্ঠানিকতা রয়েছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের চূড়ান্ত স্কোয়াডে যারা জায়গা পাবেন তারা অনুশীলন শুরু করবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশের যে কোচ কিছুদিন আগে যাকে হচ্ছে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জেমি ডেসি, তিনি কিন্তু ইংল্যান্ডের উদ্দেশ্যে আজ দেশ ত্যাগ করেছেন। সুতরাং এই আপাতত এই হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকতা, কিছুক্ষণের মধ্যেই দল ঘোষণা হবে এবং তারপরে আমরা আসলে বলতে পারবো যে নতুন দলে কোনো চমক থাকছে কিনা। মাকসুম, আমার কাছে এই ছিল সবশেষ। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণার বিষয় জানাতে আমাদের সঙ্গে বাফুফে ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন এস এম ইকবাল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন অস্কার ব্রুজন, সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তার সঙ্গে সাপোর্টিং স্টাফ হিসেবে যোগ দেবেন জাভিয়ের ফ্লোরেস। এদিকে জাতীয় দল নিয়ে বাফুফের সঙ্গে চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অস্কার। সেরা ফুটবলারদের নিয়ে দল গড়ে সাফে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নিজের ভবিষ্যৎ ঠিক করতে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় অস্কার ব্রুজন। গেল কয়েকদিন ধরে গুঞ্জন, বসুন্ধরা ছেড়ে তিনি দায়িত্ব নিচ্ছেন জাতীয় দলের। সেই আনুষ্ঠানিকতা স্বার্থে ফেডারেশনের বড় কর্তাদের সঙ্গে বৈঠকে স্প্যানিশ কোচ অস্কারের চাওয়া বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক হবে অন্তত ১ বছরের, কিন্তু সেখানে জটিলতা তৈরি হয় বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি নিয়ে, আর তাই নভেম্বরে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টেও নিশ্চিত নয় এই স্প্যানিয়ার্ডের উপস্থিতি। সে বর্তমানে এই
অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সবচেয়ে ভালো কোচ হবে এবং সে সকল প্লেয়ারদের কি প্রত্যেক ক্লাবের প্লেয়ারদের কি সে চিনে, যেহেতু সে 3 বছর ধরে বাংলাদেশে কাজ করেছে এবং সে তার বসুন্ধরার সাথে তার যা চুক্তি আছে যা কিছু আছে সব কিছু সে সেভাবে পূরণ করবে, কোনো অসুবিধা হবে না। সে আর বর্তমানে আমাদের সাথে খালি আসতেছে কোনো শর্ট টার্ম বেসিস। আমরা এখন জাস্ট আগে সাফ নিয়ে চিন্তা করছি, যেটা সামনে আছে সেটা নিয়ে কথা হচ্ছে, বাকির কথাটা পরে হবে। ব্রুজনের সঙ্গে চুক্তিতে দেশ ছাড়তে হচ্ছে জেমি ডেকে, তার সফর সঙ্গী হচ্ছেন গোলরক্ষক কোচ লেস ক্লেভলি। তবে ফিটনেস ট্রেনার ইফান রাজলককে রেখে দিচ্ছে বাফুফে, সঙ্গে বসুন্ধরা থেকে যোগ দিচ্ছেন জাভিয়ের ফ্লোরেস। জেমি ডে এখন চলে যাচ্ছে, সে আগামীকালকে সে তার দেশে ফেরত চলে যাচ্ছে, সে অসুস্থ আছে, সুস্থ হয়ে দেশে ফেরত যাচ্ছে, তার সম্বন্ধে আমাদের সিদ্ধান্তটা আমরা পরে গ্রহণ করব। লেস ক্লিভলি আমাদের গোলকিপার কোচ, সেও ফেরত চলে যাচ্ছে। অস্কারের পছন্দসই যারা আছে তার সাথে আলোচনা করে আমরা ঠিক করতেছি, তাদেরকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা থাকায় দল গোছাতে বেগ পেতে হচ্ছে না অস্কারের। তার পরামর্শে বেশ বড়সড় পরিবর্তন আনা হয়েছে 23 সদস্যের দলে, পাশাপাশি চুক্তি নিয়েও সন্তুষ্ট কোচ। আমি খুবই সন্তুষ্ট, যেভাবে চেয়েছিলাম তার সবই বাফুফে রেখেছে। এখন আমার দায়িত্বটা পালন করতে হবে, দলে কারা থাকবে সব গুছিয়ে এনেছি। আশা করছি দেশের সেরা ফুটবলারদের নিয়ে ভালো কিছু উপহার দিতে পারবো। ব্রুজনের সঙ্গে বাফুফের চুক্তি খণ্ডকালীন, তবে বাতাসে জোর গুঞ্জন সাফে সফল হলে বাড়তে পারে এই মেয়াদ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 27 সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, আর 30 সেপ্টেম্বর ঘোষণা করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। কোভিডকালে গঠনতন্ত্রে পরিবর্তন এনে রাখা হয়েছে পোস্টাল ভোটের ব্যবস্থাও। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বিসিবিতে নির্বাচনে উত্তাপ টের পাওয়া যাচ্ছিল বেশ আগে থেকেই। মঙ্গলবার বর্তমান বোর্ডের শেষ সভা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ বৈঠকে নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করেছে 5 সদস্যের নির্বাচন কমিশন। বিসিবি নির্বাচনে 3 ক্যাটাগরিতে এবার অংশ নেবেন 171 জন কাউন্সিলর, যার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে এখান থেকে আসবেন বোর্ডের আগামী 4 বছরের জন্য 25 পরিচালক। বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবার কাউন্সিলর হয়েছেন আবাহনী ক্লাব থেকে। এবারও নির্বাচন করার গুঞ্জন থাকলেও কাউন্সিলর তালিকায় নেই বিতর্কিত লোকমান হোসেন ভূঁইয়ার নাম। বিসিবি পরিচালক নির্বাচনে 23 জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে, বাকি 2 পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। নির্বাচনের আগে এজিএমে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন করে তাতে অনুমোদন নেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাখা হয়েছে পোস্টাল ভোটের ব্যবস্থা। নির্বাচন কমিশন এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। আপত্তি গ্রহণ ও শুনানি শেষে বুধবার ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। বৃহস্পতি ও শুক্রবার বিতরণ করা হবে মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে 30 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট গ্রহণ 6 অক্টোবর, পরদিন ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। 2013 সালে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে। তবে গেল নির্বাচনের মতো এবারও ভোট গ্রহণ সহ যাবতীয় আনুষ্ঠানিকতা হবে বিসিবি কার্যালয়ে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিসিবির আসন্ন নির্বাচনে কোনো প্যানেল থাকছে না। পাইপলাইনে নতুন নেতৃত্বকে উৎসাহ দিতেই সভাপতি পদে থাকতে চান না পরিচালনা পর্ষদের সভা শেষে, এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বর্তমান কমিটির শেষ সভা, বড় এজেন্ডা আসন্ন নির্বাচন। কাউন্সিলর তালিকা জমা দেওয়ার ডেডলাইন শেষ হয়েছে আগে, এবার অপেক্ষাটা কারা নামবেন ভোট যুদ্ধে। বিসিবির সভাপতি হতে আর আগ্রহী নন পাপন, এর আগেও একাধিকবার বলেছিলেন এমন কথা। আসন্ন নির্বাচনে থাকছে না কোনো প্যানেলও, বলছেন এবারে নির্বাচন সবার জন্যই উন্মুক্ত। আমার কোনো প্যানেল নাই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। 174টার মধ্যে 171টি ফর্ম পেয়েছি, মনে প্রাণে মনে করি যে নতুন লোকের আসা উচিত। আমি যদি এখানে থাকি এই জায়গাটায়, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। দিস ইজ আ রং থিং, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক, দেশের চ্যালেঞ্জ, আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। আইসিসির ভবিষ্যৎ ইভেন্টগুলোতে স্বাগতিক হতে বিট করেছে ক্রিকেট বোর্ড, খবরটি পুরনো। নতুন খবর হলো স্বাগতিক হতে পারলে পুরো বিষয়ের দেখভাল করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি, টি-20টা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি, ওডিআইটা আমরা 3টা দেশ করেছি, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের এখানে যদি কোনো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কোনো খেলা হয় সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়েছেন, সো এটা আমার মনে হয় এটা একটা বিরাট প্লাস নিউজ আমাদের জন্য। খোলাসা করলেন বিশ্বকাপের আগে সিরিজ খেলতে পিসিবির কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পরেও কেন রাজি হয়নি বিসিবি। আমাদেরকে যেটা বলেছিল যে আমাদের টিম অ্যাভেলেবল কিনা, আমাদের সমস্যাটা হয়েছে আমরা কন্টিনিউয়াস বায় বাবলে ছিল টিম, অল কোচিং স্টাফও ছুটিতে চলে গেছে। আমাদের যে ইনিশিয়াল প্ল্যানটা আছে, আমরা যে তিনটা প্র্যাকটিস ম্যাচ খেলবো ওখানে গিয়ে ক্যাম্প করবো ওমানে আবুধাবিতে মিলিয়ে, সেইগুলো কিন্তু কোনোটাই হবে না, সেটা আমরা বলেছি। সেই জন্য জাতীয় দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যারা স্কোয়াড এদের কাউকে পাঠানো এই মুহূর্তে সম্ভব হবে না। জানালেন জাতীয় দলে অনেক সিনিয়র ক্রিকেটার থাকায় বিশ্বকাপে রাখা হয়নি সহ অধিনায়ক। ভাইস ক্যাপ্টেন দেওয়ার কোনো প্ল্যান আমাদের এখনো নেই আমরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলা সময়ে। টানা ভায়াবাবলের ঝক্কি কাটাতে ক্রিকেটারদের 20 দিনের ছুটি দিয়েছিল বিসিবি। অর্ধেক ছুটি কাটিয়েই হোম অফ ক্রিকেটে মুশফিক মাহমুদুল্লাহরা। এদিকে নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে বিসিবির ছাড়পত্র পেয়ে ওপেনার তামিমও ছিলেন ব্যক্তিগত অনুশীলনে। মিরপুরের চেনা 22 গজ অনুশীলনে চিরচেনা পরিবেশ, তবে তামিমের এই চেনা আগ্রাসী রূপটা পুরনো। কে বিশ্বাস করবে, ইঞ্জুরি সারাতে 2 মাস মাঠের বাইরে ছিলেন তামিম। সেন্টার উইকেটে তামিমের ব্যাট চওড়া। কোনো ম্যাচে এমন বেদম পিটনি খেলে এই বোলারদের আত্মবিশ্বাস কোন অতলে তলিয়ে যেত কে জানে। লফটেড শট, পুল কিংবা ড্রাইভ, সব শটেই যেন নিজের চাপা কোনো আক্ষেপ মেটাচ্ছিলেন ড্যাশিং ওপেনার। এই শটগুলো একদিকে যেমন প্রশান্তি দিচ্ছিল দুই চোখকে, জাগাচ্ছিল একটা বেদনাও। ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিকের এমন আগ্রাসনের দেখা পাওয়া যাবে না টি টোয়েন্টি বিশ্বকাপে। তবে তামিমের ব্যাটিংটা ঠিকই উপভোগ করবেন হিমালয়ের দেশের ক্রিকেট প্রেমীরা। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে ইতোমধ্যেই বিসিবির ছাড়পত্র পেয়েছে মিস্টার 28। অনুশীলনে ফিরেছেন টাইগার ক্রিকেটের সবচেয়ে অধ্যাবসায়ী ক্রিকেটার। ছুটি কাটিয়ে 22 গজে ছন্দে ফিরতে লম্বা সময় অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ মিস করলেও নিউজিল্যান্ডের সিরিজে ছিলেন মুশি। তবে 5 ম্যাচে খেলেও ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করা হয়নি। টপ অর্ডারদের বিপর্যয় সামাল দিতে সিদ্ধহস্ত এই ব্যাটারের ফর্মে ফেরাটা টাইগার ক্রিকেটের জন্যও যে ভীষণ জরুরি। ব্যক্তিগত অনুশীলনের পাঠ চুকিয়ে ম্যাচও খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। চট্টগ্রামে 30 সেপ্টেম্বর থেকে শুরু করে এইচপি দলের বিপক্ষে এ দলের হয়ে খেলবেন 3টা ওয়ানডে। ভাইরা ভাইয়ের পাশেই অনুশীলন করেছেন টাইগার টি টোয়েন্টি ক্যাপ্টেন। তবে তার লক্ষ্যটা ছন্দে ফেরা নয়, বরং ফর্ম ধরে রাখার। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, বড় মঞ্চেও সেই ধারাটা ধরে রাখতে উইলোবাজিতে পুরোপুরি মনোযোগী মাহমুদুল্লাহ রিয়াদ। এই 3 সিনিয়র ছাড়াও অনুশীলন করেছেন সৌম্য সরকার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র 4 দিনের ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ম্যাচের সবশেষ খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন ইকরামুল কবির। ইকরাম, ধন্যবাদ মাকসুম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকে থেকে 4 দিন চলবে টেস্ট বাংলাদেশ এবং আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের মধ্যে। এবং আজকে শুরু হয়েছে, এ পর্যন্ত যদি আমি বলি, এখন 47তম ওভার চলছে। এ আগ পর্যন্ত 128 রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। এবং বাংলাদেশ মোটামুটি টসে জিতে ব্যাটিং নিয়ে ভালোই করছে। প্রথম উইকেট হারায় 46 রানে, দ্বিতীয় উইকেট 69 রানে, তৃতীয় উইকেট 73 রানে এবং চতুর্থ উইকেট হারিয়েছে 120 রানে। এই 4টি উইকেটের মধ্যে সর্বোচ্চ রান করেছে ইফতেখার, 37 রান করেছে 90 বলে। এবং এখন ক্রিচে আছে এইচ মোল্লা 23 রান নিয়ে, এবং আর রয়েছে তাজিবুল 3 রান নিয়ে এখন আছেন ক্রিজে, 28 রান নিয়ে আছে আইচ মোল্লা, আরও তিনি একটি রানের যোগ করেছেন। এবং সব কিছু মিলিয়ে সকাল থেকেই ভালো করেছে। এখন এ পর্যন্ত আমরা যেটি জেনেছি, দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে মেহরাব 28 এবং নাবিল 20, খালেদ 9 রান করেছে। করোনাকালীন পরিস্থিতিতে আবার দর্শক শূন্য মাঠে একটি টেস্ট অনুষ্ঠিত হবে। এর আগে যে ওয়ানডে ম্যাচ হয়েছিল 5টি, তার মধ্যে সিরিজ জয় করেছে বাংলাদেশ। 5-3-2 খেলার ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশের মধ্যে একটি চাঞ্চল্যতা আছে এবং উদ্দীপনা রয়েছে। আজকে টেস্ট জিতবে এমনটি তাদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে। মোটামুটি এ ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যে 4 দিনের টেস্ট বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তার প্রথম দিনের সর্বশেষ খবর। পেস বোলিং সঙ্গে নিখুঁত সুইং, ব্যাটিংয়ে আস্থার আরেক নাম অলরাউন্ডার মুক্তার আলীকে বলা হতো টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। তবে ইঞ্জুরি আর অফ ফর্মে সেই যাত্রায় থিতু হতে পারেননি লাল সবুজের জার্সিতে। বয়স পার হয়েছে 31, তবুও নতুন উদ্যমে
আবারও শুরু করেছেন মুক্তার। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন এনসিএলকে। কথা বলেছেন জীবনের নানা খুঁটিনাটি নিয়ে। হঠাৎ দর্শনে এই মুক্তার আলীকে দেখে চমকে উঠতে পারেন যে কেউ। মাস দুয়েকের ব্যবধানে যে পাল্টে গেছে তার অবয়ব, শরীর থেকে মেথ ছড়িয়েছেন 12 কেজির বেশি, পরিবর্তন এনেছেন ক্রিকেটীয় মানসিকতায়ও। দারুণ প্রতিভা সত্ত্বেও হারিয়ে যাওয়া নিয়ে লাল সবুজের ক্রিকেটে আফসোসের গল্প আছে বিস্তর। ক্যারিয়ারের শুরুটা যেভাবে করেছিলেন মুক্তার, তাতে তাকে মাশরাফির উত্তরসূরির তকমা দিয়েছিলেন অনেকেই। নিয়মিত পারফর্মও করছিলেন ঘরোয়া লিগে, তবে তাতে মন গলেনি নির্বাচকদের। সেসব কথা স্মরণ করে ঝরল আফসোস। আমি যখন ডিপিএল শেষ করি প্রিমিয়ার লিগ আমাদের, তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো লম্বা টাইম ধরে খেলা নেই, 3 মাস ধরে খেলা নেই। তো আমি চিন্তা করলাম যে যদি আমাকে ন্যাশনাল টিমে ঢুকতে হয় বা সামহাও মানে আমাদের ঘরোয়া নবরূপে আবিষ্কার এই অলরাউন্ডারের। বঙ্গবন্ধু টি-20 কাপের নজরকাড়া পারফরমেন্সের সুবাদে ডাক পান আবুধাবি টি-20 লিগে। ডিপিএল খেলেছেন রূপগঞ্জের জার্সিতে, এসবই আবারও স্বপ্নবাজ করছে মুক্তারকে। এনসিএলএ পারফর্ম করেই কাটতে চান নির্বাচকদের দৃষ্টি। চেষ্টা এখনো চালাচ্ছিল, আজ 2-3 বছর ধরে আমি কন্টিনিউ পারফর্ম করতেছি এবং আল্লাহর মধ্যে ভালো যাচ্ছে। ডিপিএল বলেন, বিপিএল বলেন, ন্যাশনাল লিগ বলেন, তো চেষ্টা চালাচ্ছি, দেখি আরেকবার ঢুকতে পারি কিনা ন্যাশনাল লিগে। এবারও জাতীয় ক্রিকেট লিগের রাজশাহীর হয়ে খেলবেন মুক্তার। 15 অক্টোবর এনসিএল শুরুর সম্ভাব্য তারিখ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সময় ফুরিয়ে এসেছে রোনাল্ড কোম্যানের। একের পর এক ব্যর্থতায় ডাচ কোচের ওপর থেকে সুনজর সরে গেছে বার্সা কর্তৃপক্ষের। ইউরোপীয় গণমাধ্যমে গুঞ্জন যে কোনো সময় বরখাস্ত হতে পারেন তিনি। কোম্যানের জায়গায় বার্সেলোনার পছন্দের তালিকার শীর্ষে আছেন বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ। মেসি ক্লাব ছাড়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না কাতালান ক্লাবটির। দলবদলের বাজারেও কোনো প্রভাব রাখতে পারেনি তারা। ফলাফল লিগে মোটামুটি শুরু করলেও অবস্থা এখন খুব একটা ভালো নয় বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে হারের চেয়েও খেলার কৌশল নিয়ে বেশি সমালোচিত হন কোম্যান। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 26 সদস্যের দল ঘোষণা বাফুফের। দলে সুযোগ পেয়েছেন জাতীয়তা পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। এবং সিলেটে 4 দিনের একমাত্র ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে টাইগার জুবারা। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।